সাগরদিঘি বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয়কে পেয়েছি, কেতাবউদ্দিন মহাশয়কে। আমরা ওই বার্নিং যে স্টেশনটা তৈরি হয়েছে সেই সব সম্পর্কে একটু জানতে চাইছি। দেখুন, আমার বালিয়া জিপি, আমি প্রধান কেতাবউদ্দিন। দীর্ঘ দিন যাবত যেটা আমাদের একটা মানে সমস্যায় ভুগছিলাম, সেই সমস্যা থেকে আমরা এখন সম্পূর্ণ সাকসেস। আমার ইলেকট্রিক চুল্লি, যে বৈদ্যুতিক যে চুল্লি, সেটা আমরা চালু করতে পারছিলাম না, যা হোক ক্রমে এবার আমরা ভালোভাবে অলরেডি চালু করেছি। এবং এখন পর্যন্ত প্রায় 22 খানা দাহ করা হয়েছে সেখানে, একদম সুন্দরভাবে, রেজাল্ট ভালো, এটা আমাদের চলছে। এবং আমি নবগ্রাম প্রচার করিয়েছি, আমার সাগরদ্বীপ ব্লক প্রচার করিয়েছি, এবং আমার নদী পারে যেটা লালগোলা ব্লক, হ্যাঁ, সেটাও মোটামুটি জেনে গেছে। তো আমি বলবো আমার এই তিন মানে ব্লকের যে সমস্ত ভাই, আপনারা যদি এই আমার মানে যে রেকর্ডিং আর কি, যারা ফেসবুক খোলেন বা নেটে দেখেন, তো যদি এটা আপনারা শেয়ার করেন বা এটাকে ভাইরাল করেন, তাহলে আশা করি আমাদের এই সমস্ত এই তিনটা ব্লক থেকে সবাই জেনে যাবে। এবং এখানে এত মানে মানে ই করেছি যে এখানে ঝড় বৃষ্টি সে যাই হোক না কেন, সেখানে সুন্দরভাবে লাশ রাখার জায়গা, লোকজন 150-150 মানে লোক সবসময় ধরবে এবং তারা নিরাপদে থাকবে, এরকম আমি ব্যবস্থা করেছি। এবং ইতিমধ্যে আমি সেইখানে সিসি ক্যামেরা মানে লাগিয়েছি, সেটা আমার জিপি, তো জিপি থেকে আমি সেটা কন্ট্রোল করি, ওখানে কী ঘটে বা কী করে সমস্ত তথ্য আমার চোখের আগে সবসময় দেখতে পাই। তো আশা করি আমার ওইখানের আইন শৃঙ্খলা খুবই ভদ্রতা এবং ভদ্রতাভাবে চলছে, তো যাতে আরও ভদ্রতা আসছে এই কারণেই যে আমার এলাকার বা যারাই এখানে আসছে সে দাহ মানে লাশলি আর কি বডি নিয়ে, তো তাদেরকেও মানে বলে দিই যে আপনারা আপনাদের পরিচয়ে আপনাদের ব্যবহার, তো সত্যি এখন পর্যন্ত ব্যবহারে আমি খুবই মগ্ন এবং খুশি। এবং এই ইলেকট্রিক মানে চুল্লি আমার আপাতত একটা চালু আছে আর একটা ফাঁকা আছে, যদি আমার এখানে ব্যাপকভাবে চাপ হয়ে যায় বা চাপ সৃষ্টি হয় তাহলে পুনরায় আমি সেটাকেও চালু করার চেষ্টা করব। হ্যাঁ, ধন্যবাদ, সকলে ভালো থাকুন, ধন্যবাদ, থাকুন, শুভ দীপাবলি। হ্যাঁ।